ওয়েলকাম বন্ধুরা, এখনো পর্যন্ত কোনো নিউজ চ্যানেল দেখাতে বাকি রাখেনি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনলাইনে হবে এবং মাধ্যমিক পরীক্ষা পুরোপুরি বন্ধ হচ্ছে। একমাত্র এবিপি আনন্দ গতকাল দেখিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুরোপুরি বাতিল হচ্ছে কি হচ্ছে না বা অনলাইনে হবে কি হবে না, সেই নিয়ে নতুন করে আমাদের শিক্ষক সংগঠন কি দাবি জানালো পর্ষদের কাছে বা শিক্ষা দপ্তরের কাছে, সেটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এবং যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সেটা কিভাবে হবে, পুরনো প্রশ্নে সে 50 নম্বরের করে হবে না নতুন করে আবার প্রশ্ন হবে, সেটা নিয়েও দাবি জানিয়েছে শিক্ষক সংগঠন, সে সম্পর্কে আলোচনা করব। এবং পর্ষদ কি করতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর যারা নতুন এই চ্যানেলে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে। দেখো, তিন দিন আগে আমি প্রথম বলেছিলাম যে মাধ্যমিক পরীক্ষা কার্যত বাতিল হবে, কারণ সুপ্রিম কোর্ট যেভাবে খুশি হয়েছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে, তাহলে রাজ্য, সমস্ত রাজ্য সরকারও এই সিদ্ধান্তে আসবে। তবে আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এখনও একটা সংশয় থেকে যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে। এই নিয়ে শিক্ষক সংগঠন বলতে চাইছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা অ্যাসেসমেন্ট দরকার, কারণ তারা অল ইন্ডিয়ার বিভিন্ন কম্পিটিশনে যাবে, বিশেষ করে সায়েন্সের ছাত্রছাত্রী এবং আর্টসের ছাত্রছাত্রীরা, তো তাদের ক্ষেত্রে একটা অ্যাসেসমেন্টের দরকার রয়েছে। সেই অ্যাসেসমেন্ট অলরেডি একটা আছে 20 নম্বর এবং 30 নম্বর প্র্যাকটিক্যালের, আর একটা অ্যাসেসমেন্ট সরকার যদি নিতে চায়, শিক্ষক সংগঠনের দাবি হচ্ছে সেইটা একদম 50 মার্কের একটা শুধুমাত্র MCQ-র একটা প্রশ্ন, নতুন প্রশ্ন করে হোক, এবং সেটা এক্সাম ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে পরীক্ষা দিক, অনলাইনে পরীক্ষা দিক, যেভাবে পরীক্ষা হয় গ্র্যাজুয়েশন বা MSc লেভেলে গত বছর হয়েছে, মাস্টার ডিগ্রি লেভেলে গত বছর হয়েছে। এখন দেখার ব্যাপার হচ্ছে সরকার এই দাবিটা কিভাবে নেয়, কি করে, কি সিদ্ধান্ত নেয়, সেটা আমাদের দেখার দরকার রয়েছে। অর্থাৎ সরকার যদি আবার কোনো পরীক্ষা নেয়, অর্থাৎ অনলাইনে পরীক্ষা নেওয়ার ডিসিশন নেয়, তাহলে সেটা MCQ লেভেলে হবে এবং যা সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসের ভিত্তিতে হবে, এবং নতুন করে প্রশ্নপত্র হবে, এবং সেই প্রশ্নপত্রে পরীক্ষা হলে খাতা দেখাও কম্পিউটারে হবে, MR কোডে খাতা দেখা হয়ে যাবে, এবং রেজাল্টও তাড়াতাড়ি দিতে পারবে, যার ফলে তারা অল ইন্ডিয়া কম্পিটিশানে একসাথে লড়তে পারবে বা জায়গায় যেতে পারবে বা অল ইন্ডিয়া বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। তো এরকম একটা সম্ভাবনা উঠে আসছে এবং সেই সম্ভাবনাটা কিন্তু খুবই ধীরে ধীরে জোরালো হচ্ছে। এখন দেখার বিষয় যে সরকার কি ডিসিশন নেয়, কি জানায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপারে। তবে মাধ্যমিক পরীক্ষা কার্যত বাতিল হয়ে যাচ্ছে, তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আমরা এখনও সন্দিহানে রয়েছি। ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।